মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি এক রকম ক্ষমতার বাইরে থাকলে উনিকে অন্য রকম she মি me she betrayed the party amliq and she betrayed bangladesh নাও এখানে একটা কথা এসেছে অনেকেই বলেন কিন্তু আপনার বোন তো আবার ঢুকেছে আচ্ছা জি আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথেই রাইট এবং আমি एक्चुअली আমি সংশ্লিষ্ট হয়ে গেছিলাম তিনি মানে তিনি বললেন এই জাতীয় চাঁদ নেতা আমার বাবাকে যখন হত্যা করা হলো কোন প্রতিবাদ করলো না বিডিএর হত্যাকাণ্ড এবং আওয়ামী লীগের বিচার নিয়ে অবশেষে মুখ খুলো তাজেদুল আহমেদের ছেলে সোহেল তাজ তিনি বলেছেন আওয়ামী লীগের যদি বিচার করা হয় তাহলে এমনিতেই নাকি আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে সোহেল তাজ এবং বিডিএর হত্যাকাণ্ড নিয়ে দিয়েছেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাথে ছিলেন সাংবাদিক কনক সরোয়ার আলোচনা শুনলে আশা করি আওয়ামী লীগ সম্পর্কে অনেক নতুন গোপন তথ্য পাবেন আমি টানা একটা সিরিজ করছি এবং সেই সময় আপনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দায়িত্বে ছিলেন অর্থাৎ আওয়ামী লীগ দুই সালের ছয় জানুয়ারি মন্ত্রিসভা গঠন করে আপনি তাতে শপথ নেন এবং একত্রিশে মে আপনি পদত্যাগ করেন অর্থাৎ পাঁচ মাস মতো আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তো ফেব্রুয়ারির ঘটনা আপনি পদত্যাগ করলেন মে একত্রিশ তারিখে এই পদত্যাগের সাথে বিডিআর এর কোন যোগসূত্র আছে কিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বিডিআর এর ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন এত বছর পরে ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি মানে পনেরো বছর পরে আসলে সবাই কথা বলছে পনেরো বছর ধরে সবারই মুখ বন্ধ ছিল কেউ কথা বলার মতো মানে স্পর্ধ করে নাই দুঃসাহস করে নাই তো সেই জায়গাটা থেকে আপনি খুব মানুষ আমি জানি আমি চাই যে আপনার কাছ থেকে আরো বিস্তারিত আমরা শুনতে চাই প্রথমে আমি বলবো যে বিডিআর এর হত্যাকাণ্ডটা আমার আমার মতে বাংলাদেশ কেন এটা সারা পৃথিবীতে একটা মানে জঘন্যতম ন্যাক্কারজনক একটি হত্যাকাণ্ড হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে সাতান্ন জন সহ প্রায় আই বিলিভ চুয়াত্তর জন সেদিন প্রাণ হারিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এবং এই সাতান্ন জন আর্মি অফিসার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস সবচেয়ে দেশপ্রেমিক এবং উজ্জ্বল নক্ষত্র ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত এটা কারণ আমি দেখেছিলাম যে ওয়ান ইলেভেন এর পর তারা কিন্তু দেশপ্রেম নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে হ্যাঁ তো আমি জাস্ট বলছি যে আমার আমি কোন জায়গা থেকে আহ ওনাদেরকে দেখছি এবং আমি নিজেও ওয়ান ইলেভেন যখন ঘটলো আমি কিন্তু অনেক হতাশা মধ্যে পড়ে গিয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা আদৌ কোনোদিন পরিবর্তন হবে কিনা এবং আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছিলাম যে আমি আর রাজনীতি করব না বাংলাদেশে তো আমার এই এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার যেটাকে আমরা বলি সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো নট সিস্টেম্যাটিক সিস্টেমিক চেঞ্জ তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব আমরা প্রশাসন আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা দলীয়করণ মুক্ত করব আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের আহ একটি সুন্দর বাংলাদেশ করব আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার করব তো এগুলো স্বাভাবিকভাবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল বিকজ আই কনসিডার মাই অ্যাজ এজ এ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সবসময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক কারণ আপনি যেটা বলেছেন আমার বাবার অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে আহ লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়। আমরা এই স্বাধীনতা পেয়েছি তখন আমাদের চাওয়াটা কি ছিল আমাদের চাওয়া ছিল যে বৈষম্য থাকবে না আমাদের চাওয়া ছিল যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব আমাদের চাওয়াটা কি ছিল আমরা আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস হিউম্যান রাইটস উড বি এনশোর তাই না সেই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তো আমি ওই বিশ্বাসে অনুপ্রাণিত হয়েছিলাম যে ওইটার রিফ্লেকশন আমি দেখছি আমাদের ম্যানিফেস্টোতে তো আমি সব সময় বিশ্বাস করতাম যে এই রিফর্মস গুলো করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স হ্যাঁ তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটার একটা পূর্ব শর্ত আছে ইউ মাস্ট এনশোর রুল অফ ল তার মানে আইনের শাসন কায়েম করতে হবে তো আমার স্বাভাবিকভাবেই চিন্তা আসলো আমার লক্ষ্য যদি গুড গভর্নেন্স হয় যেটার মধ্য দিয়ে আমরা রিফর্ম গুলো করবো তাহলে আমার আইনের শাসন কায়েম করতে হবে আইনের শাসন তখনই কায়েম হবে যখন আমরা অনিয়ম এবং দুর্নীতির ক্যান্সারকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারবো বিকজ দুর্নীতি এবং অনিয়ম থাকলে আপনি কোনো রিফর্ম করতে পারবেন না এবং এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলব যাতে করে তাদের তাদের মাধ্যমে আমরা রুল অফ ল এস্টাবলিশ করতে পারি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি থাকে তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো তাহলে জনগণের আস্থা আসবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর উপরে কানেক্টেড আমি দারুণ ভাবে যে ঠিক আছে আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি কারণ আমি যখন শপথ নিয়েছিলাম আর আমার এখনো মনে আছে আমি কেঁদে দিয়েছিলাম কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি ষোলো কোটি মানুষের দায়ভারের এক অংশ আমার কাঁধে এটা আমাকে সাংঘাতিকভাবে ভাবে মুভ করেছিল হ্যাঁ তো আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করেছিলাম এবং আপনি জানেন কিনা আহ আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে এক দল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে দিন প্রতিহিংসার রাজনীতি শুরু হয় তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসার রাজনীতি করুক হ্যাঁ যে আবার বিএনপি কে নির্যাতন করবে বা অন্যান্য পলিটিক্যাল নির্যাতন করবে আমার বক্তব্যগুলো গুলো সে সময় যদি আপনারা দেখেন খুঁজে বের করে আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না আমরা সকলকে নিয়ে একতার মাধ্যমে বাংলাদেশকে আমাদের করতে হবে হ্যাঁ দ্যাট ওয়াজ মাই মেসেজ অল অ্যালং এবং আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করতাম তো এখন বিডিআরের যখন ঘটনাটা ঘটে গেল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার মেয়ে বড় মেয়ে ওর জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারি এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন পাঁচ বছর বয়স আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি হ্যাঁ আমি অন্য অন্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে আমার আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দুই মেয়ে যতদিন পর্যন্ত আঠারো বছর না হবে আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের জন্মদিনগুলো করতে আর কিছু নাই যদি পারি আমি তো সেই উদ্দেশ্যে আমি আঠারোই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি তো আমেরিকা যখন এসেছি আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমার এক আত্মীয়র বাসা পিলখানার ঠিক পাশে তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে তো গোলাগুলি হচ্ছে অনেক গোলাগুলি হচ্ছে তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার আমার দায়িত্ব কিছু আছে এখানে তো আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম নূর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে তো উনি একই কথা বললেন যে এখানে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং এই তা আমি বললাম তো ব্যাপক গোলাগুলি হচ্ছে আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত বিকজ কনক ভাই আমি যতটুক জানি এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয় টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয় তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয় ওই পুরা কম্পাউন্ড কে ঘেরাও করে ফেলতে হয় হ্যাঁ ইউ মাস্ট সিল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তারা এখান থেকে বেরোতে পারবে না তো আপ আপনি যখন এই সংকেতটা দেবেন তা তাদেরকে এটা একটা ইম্প্যাক্ট হয় তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই এবং দেন হোয়াট ইউ নিড টু ডু দ্য সেকেন্ড থিং ইজ প্রয়োজনে ইউ সেন্ড ইন ফোর্স টু রেস্কিউ অ্যান্ড টু টেক আউট দ্য পারপেট্রেটার যারা এখানে অঘটন ঘটাচ্ছে তাদেরকে আঘাত করার জন্য একটি ফোর্স পাঠাতে হয় সো আমি আইজি স্যারকে বলেছিলাম আমাদের র্যাব আছে আমাদের সোয়াট টিম আছে আপনি এই র্যাব সোয়াট টিমকে রেডি করেন প্লাস পুরা এলাকা ঘেরাও করেন তো উনি বললেন এটা তো বিশাল এলাকা আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন আনসার বাহিনী ডেকে সারাউন্ড করেন উনি বললেন ওরা তো গুলি করছে আমি বললাম গুলি করছে আপনার গুলি রেঞ্জের বাইরে সারাউন্ড করেন কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোনো নির্দেশনা পাইনি তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন সো এটাই উনি ইঙ্গিত করছেন আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না বিকজ ওখানে মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তো আমি সেই মেসেজটা বুঝে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করলাম মন্ত্রীকে ফোন করে একই কথা বললাম যে আমাদের ঘেরাও করতে হবে ঘেরাও করে আমাদের নেসেসারি ফোর্স ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন যে এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী দেখছেন। তখন আমি প্রধানমন্ত্রীকে ফোন করলাম আমি একই কথা বললাম যে আমাদের সারাউন্ড করে এখানে প্রয়োজনে আমাদের আর্মি ঢুকাতে হবে তো উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বুঝো না আমি দেখছি এখানে বস্তু তো আমার তো আর কিছু করার থাকে না হ্যাঁ তো এই মুহূর্তে আমিও দর্শক হয়ে গেলাম আপনাদের সবার মতো এবং বাংলাদেশের সব সব হতভাগ জনতার মতো আমরা দেখলাম এই হত্যাযজ্ঞ গুলো চললো এবং সাতাশ সাতান্ন জন সেনা অফিসারকে আমরা নির্মম ভাবে হারালাম এটা বাংলাদেশের জন্য যে 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 ক্ষতি হয়েছে আমি মনে করি সেনাবাহিনীর মেরুদণ্ড সেদিন ভেঙে দেওয়া হয়েছিল কারণ এই এই সেনা অফিসার গুলো ছিল তুখর চৌকস এবং দেশপ্রেমিক হ্যাঁ আমার আমার সৌভাগ্য হয়েছিল ওনাদের সাথে সাক্ষাৎ করার আমার একটু বলতে হবে কারণ এটা আমার জন্য খুব আহ ইমোশনাল একটা ব্যাপার কারণ খুব অল্প সময়ের ভেতর বিডিআর এর যে ডিজি ছিলেন জেনারেল শাকিল আহমেদ ওনার সাথে কিন্তু আমার ভালো একটা রিলেশনশিপ গড়ে উঠেছিল তো উনি আমাকে একদিন বলেছিলেন যে স্যার আমার সেনা অফিসাররা আপনাকে খুব পছন্দ করেন কারণ আপনার ইয়াং ডাইনামিক অ্যাক্টিভিটিস দেখে খুব পছন্দ করেন একদিন আপনারা আপনাকে আসতে বলেছে দেখা করার জন্য তো আমি গিয়েছিলামও এবং সকল সেনা অফিসারদের সাথে আমার আমার কথা হয়েছে কুশল বিনিময় হয়েছে হ্যাঁ সো এই সেনা অফিসারদেরকে হারানো আমার জন্য মানসিক ভাবে এবং আমার বিবেককেও দিয়েছে আই ব্রাদার্স ব্রাদার্স ইন ইন স্পিরিট স্পিরিট আমি এই কথাটা বলছি মানে তারাও দেশপ্রেমিক ছিলেন এবং আমি জানতাম এবং আমিও দেশপ্রেমিক ওই জায়গায় আমাদের একটা অটো কানেকশন ছিল আমি নিজে মর্মাহত হয়েছি এবং আমি ব্যতীত হয়েছি ওনাদের এই হত্যাকাণ্ড আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ছিলেন বাংলাদেশে জি তো বিং এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট আসার কথা এবং আপনি যদি দেখেন যে সেই সময় ধরেন বিডিআর জড়ো করা হচ্ছিল দেশপ্রেমিক যারা অফিসার একদম বেছে বেছে তাদেরকে নিয়ে আসা হচ্ছিল যারা বিডিআর এ ধরেন কিছুদিন আগেও সার্ভ করছে চান্সফার হয়েছে তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছিল যেমন গুলজা সাহেবের কথাই আমি যদি বলি তো এবং এখন দেখা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে শেখ হাসিনা সরাসরি যুক্ত ছিলেন এই পরিকল্পনার সাথে তো আপনি যখন ফিরে আসলেন পদত্যাগ করার আগ পর্যন্ত এমন কোন পরবর্তী সময় এখন তো আপনি দেশেই থাকেন আপনার পর্যবেক্ষণ কি বলে বা যোগাযোগ বা সবকিছু মিলিয়ে আপনি এটাকে কিভাবে দেখেন মানে আচ্ছা এত ভালো ভালো কথা বলে যে সরকার ক্ষমতায় আসলো তারা প্রথমেই আমাদের সাতান্ন জন অফিসারকে শেষ করে দিল এখন এটা মোটামুটি প্রমাণিত যে ভারতের সহায়তায় শেখ হাসিনার মানে প্রত্যক্ষ নির্দেশে ঘটনাগুলো ঘটেছিল আপনি কি আপনি কি বলবেন আচ্ছা এখানে পারসেপশনের একটা বিষয় আছে আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলাম আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে মন্ত্রণালয়ের বেশিরভাগ কাজই কেমন জানি অটো হয়ে যায় হ্যাঁ এখানে সিদ্ধান্ত ডিসিশন মেকিং এবং অনেক বিষয়গুলো আহ অজান্তে হয়ে যাচ্ছে তো আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্যজনক লেগেছিল শুরু থেকে তো আমার মনে হয়েছে যে মন্ত্রীরা জাস্ট একটা চেয়ারে বসে আছেন এবং তাদের আড়ালে কিন্তু সব কাজগুলো হয়ে যাচ্ছে এবং ওটার কনফার্মেশন আমি পরে পেয়েছি কারণ অদৃশ্য ভাবে ইনস্ট্রাকশন আসছিল আমি নোটিস করেছি যেটা হয়তো গতানুগতিক ফাইল সই করা ওগুলো তো আসবেই মন্ত্রীর ডেস্কে হ্যাঁ কিন্তু যেগুলো ডিসিশন মেকিং যেগুলো পলিসিগত ডিসিশন সেই ডিসিশন গুলো আমার আমি কোন আমার সম্পৃক্ততা পাইনি মানে আমি যেটা বোঝাতে যে ডিসিশন গুলো অটো হয়ে যেত পরবর্তীতে আমি দেখলাম যে মূলত সমস্ত কার্যকলাপ গুলো করছে এবং সেটা শুধু আমার মন্ত্রণালয় না এটা সকল মন্ত্রণালয়ে একই ধরনের চিত্র আমি দেখলাম যে মন্ত্রীদের ভূমিকা হচ্ছে রাবার স্ট্যাম্প এবং ডিসিশন আসছে সচিবদের মাধ্যমে এবং সচিবদের কাছে ইনস্ট্রাকশন আসছে মুখ্য সচিবের কাছ থেকে সো ইউ সি চেইন এটা তো এরকম হওয়ার কথা না একটা পলিটিক্যাল সরকারের আসবে সরকারের কাছ থেকে ক্যাবিনেট থেকে তাই না আপনি যদি আরেকটু পিছনে দেখেন আপনার পলিটিক্যাল দল যখন ক্ষমতায় আসে তারা একটা পলিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসে এবং তারা জনগণের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা ক্ষমতায় আসলে এই এই কাজগুলো করব তাই না সো এবং তারা যে পলিসি ফর্মুলেট করে সেটা আবার করার কথা আপনার গ্রাসরুটস এর পালস বুঝে যেমন একটি দলের গণতন্ত্র থাকলে আপনি গ্রাসরুটস ইউনিয়ন পরিষদ আছে ওয়ার্ড কমিটি আছে এই সকল নেতৃবৃন্দর ফিডব্যাক নিয়ে আপনার সেন্ট্রাল কমিটি থাকে ওয়ার্কিং কমিটিতে আলাপ হয় আলাপ করে পলিসি ফর্মুলেশন হয় সেটা প্রেসিডিয়ামে যায় আওয়ামী লীগের ক্ষেত্রে এবং তারপরে সেই পলিসিটাকে ইমপ্লিমেন্ট করে যদি সেই দল ক্ষমতায় আসে এই তো হওয়ার কথা বাট আমি লক্ষ্য করলাম এরকম কোন টেন্ডেন্সি ছিল না এই কোনো কোথা থেকে যে আসতো এবং আমি যতটুকু ট্র্যাক করতে পেরেছি এই সচিবদের মাধ্যমেই আহ একতরফা ভাবে আহ ইনস্ট্রাকশন গুলো আসতো এটাকে এটাকে শেখ হাসিনাকে মুখ্য সচিবকে বলতেন মুখ্য সচিব সেগুলো কার্যকর করতো না এখন এখন মুখ্য সচিব তার ইনস্ট্রাকশনে চলে তো আমি বলতে পারবো না এটা আপনার বুঝে নিতে হবে হ্যাঁ সো সো আমি কি শেখ হাসিনা ডাকেন আমি শেখ হাসিনা কে হাসিনা আপা হাসিনা আচ্ছা তো আপনার আপার সাথে কি বিরিয়ানির কোনো কথা হইনি পরবর্তীতে আপনার সাথে যে আপনি জানতে চান না যে কেন আপনি তাকে করলেন বাকি বিষয় আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আমি শেখ হাসিনাকে দুই হাজার এক থেকে দুই হাজার সাত সাল বা ক্ষমতা আসা পর্যন্ত একরকম দেখেছি এবং ওনার ভিতর ব্যাপক চেঞ্জ দেখেছি ক্ষমতায় আসার পর আহ দুই হাজার একের আগে আবার একরকম দেখেছি মানে উনি যখন ক্ষমতায় থাকেন উনি একরকম ক্ষমতার বাইরে থাকলে ওনাকে অন্য রকম আহ সো ক্ষমতার বাইরে যখন ছিলেন দুই এক থেকে সাল পর্যন্ত আমি পাঁচ ছয় বছর ওনার সাথে ক্লোজলি কাজ করেছি ওনাকে দেখেছি উনি এনগেজ করতেন কথা শুনতেন মানে আলাপ আলোচনা করতেন ডিসকাশন বলার সুযোগ ছিল কিন্তু উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেটা হঠাৎ ভ্যানিস হয়ে গেল তো আমি এটাতেও শক্ত হয়েছি যে এখানে যে কমিউনিকেশনের একটা জায়গা ছিল সেটা তিনি ক্লোজ করে দিয়েছিলেন হ্যাঁ তো এখানে কেউ ওনার সাথে ওভাবে কমিউনিকেট করার কারোর সুযোগ ছিল না এবং আমি ফেব্রুয়ারি মাস পার হয়ে মার্চ মাসের দশ তারিখে যখন ফেরত আসলাম বাংলাদেশে আমি আমার ফোকাস ছিল তদন্তটা যেন হয় কিন্তু আমি দেখলাম এই ক্ষেত্রেও আমি খুব আশ্চর্য হয়েছি এই তদন্ত করার জন্য একটা কোয়ার্ডিনেটিং একটা কোয়ার্ডিনেশন টিম করে দেওয়া হলো এবং কোয়ার্ডিনেশন টিমের আহ লিড দেওয়া হলো আমাদের কমার্স মিনিস্টার কর্নেল ফারুক খানকে এবং আমাদের কোন রাখা হলো না আমাদের মন্ত্রণালয়ের সকল কাগজপত্র সকল ইনফরমেশন সবকিছু না হচ্ছে কোনো কিছুতেই আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি সো আমরা অনেকটা মানে অন্ধের মতো ছিলাম বিদি তদন্ত নিয়ে তো আপনি পদত্যাগ করলেন কেন হঠাৎ করে পাঁচ মাসের মাথায় আপনার পদত্যাগের মূল কারণটা কি ছিল ওই যে আমি শুরুতে বলেছিলাম যে আমি ছিলাম যে বাংলাদেশে একটা গুণগত চেঞ্জ আসবে একটা সিস্টেমিক চেঞ্জ আসবে আমি আমি সেই বিশ্বাস নিয়ে কিন্তু ইলেকশন করেছিলাম এবং আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম বাট আই ফেল কমপ্লিটলি বিট্রেইড আমি ফিল করেছি আমি আস্থা রেখেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর উপর শি বিট্রেড মি শি বিট্রেড দ্য পার্টি আওয়ামী লীগ এন্ড সি বিট্রেইট বাংলাদেশ বিকজ আমি দেখতে পেলাম যে আমরা যে দিন বদনের সনদ যেটা আমরা মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলাম করবো সেটা করতে হলে প্রথম ছয় মাসের সেটার চিহ্ন পাওয়া যেত কিন্তু আমরা তো সেদিকে যাইনি আমরা গতানুগতিক কাল পলিটিক্যাল কালচারটা মেনটেইন করে ওটাকে আরো আরো মানে আহ ধ্বংসের পথে আমি মনে করি সে সময় আমার মনে হয়েছিল আসলে আমি সে সময় কিভাবে বুঝাবো আপনাকে আমি অনেকটা আজ করতে পেরেছিলাম যে এইভাবে যদি যেতে থাকে আওয়ামী লীগের এই পরিণতি হবে দেশের এই পরিণতি হবে একদিন তো আমি দুর্নীতি দেখেছি আমি অনিয়ম দেখেছি আমি অব্যবস্থাপনা দেখেছি আমি এই সকল কিছু দেখে এবং আমার বিডিআর এই ইনভেস্টিগেশনের বিষয়টাও আমাকে আমার কাছে ভালো লাগেনি যে এখানে দুটা তদন্ত কমিটি করা হলো অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ইনভলভমেন্ট নেই হ্যাঁ সো এই সকল কিছু মিলিয়ে আমি আই ফেল বিট্রেড যে আমার সাথে দেশের সাথে দলের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে সো আমি অনেক যন্ত্রণায় ছিলাম একটা পর্যায়ে এসেছে যে আমার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে আমার কোনো ইনস্ট্রাকশন ফলো করছিল না ঊর্ধ্বতন কর্মকর্তারা কারণ আমি দুর্নীতি মুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় করেছিলাম আমি বদলি ট্রান্সফার বাণিজ্য বন্ধ করেছিলাম কনক ভাই আপনার বুঝতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট কিন্তু মানে টপ ফাইভ বাজেট বাংলাদেশে ঠিক আছে কারণ এখানে পুলিশ আছে এখানে প্রিজেন সিস্টেম আছে কোস্ট গার্ড আছে আনসার বাহিনী আছে এখানে অনেক ব্যয়বহুল একটা মন্ত্রণালয় তো এখানে কিন্তু অনেক দুর্নীতি হয় অনেক অনিয়ম হয় ঠিক আছে আমি চেষ্টা করেছিলাম যে ফার্স্ট স্টেপ হবে এই জায়গায় আমরা দুর্নীতি অনিয়ম বন্ধ করব। সেই মর্মে আমি কিন্তু একটা মিটিংও করেছি আইজি সাহেব এবং সকল পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং আমি বলে দিয়েছিলাম যে আজকে থেকে দুর্নীতি এবং বদলি ট্রান্সফার বাণিজ্য সকল কিছু বন্ধ এই মন্ত্রণালয়ে বিকজ আমরা এই প্রতিষ্ঠানটাকে এই মিনিস্ট্রিকে লিড করব অ্যাজ এ সিম্বল এগেনস্ট অনেক ইনস্ট্রাকশন চলে যাচ্ছে একটা উদাহরণ দিই যেমন আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমি হঠাৎ একদিন দেখলাম আমার জেলা গাজীপুর গাজীপুরের এসপি চেঞ্জ হয়ে গিয়েছে তা আপনি এখন চিন্তা করে দেখেন বিষয়টা আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার জেলার এসপি চেঞ্জ হয়ে গেছে আই আমাকে বলা হয়নি এবং এভাবে বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে এই বদলি ট্রান্সফার সব হচ্ছে একটা অদৃশ্য জায়গা থেকে তো এই সকল কিছু আমাকে ব্যথিত করেছে এবং আমি আমি তখন রিয়েলাইজ করেছি যে এই অবস্থাতে আমি যদি থাকি আমি অনেকের জন্য পথের বাধা হয়ে যাচ্ছি আমি অনেকের পথের বাধা হয়ে যাচ্ছি এবং তারা আমার জন্য বাধা হয়ে যাচ্ছে এবং উপর যদি ঠিক না থাকে আমি এখানে সারভাইভ করতে পারবো না এবং আপনি তো নিজেই নির্যাতিত হয়েছেন আপনি হয়তো আজ করতে পারছেন কি ধরনের হতে পারে আমি একটা উদাহরণ দিই আপনার সুরঞ্জিৎ সেন গুপ্ত মনে আছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনে আছে ওনার একটা ঘটনা সত্তর লক্ষ টাকা নিয়ে ভিতরে আপনি একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের ভিতরে যদি অনেস্ট থাকেন আপনাকেই বানিয়ে দেবে দুর্নীতিগ্রস্ত আপনাকেই ফাঁসিয়ে দেওয়া হবে কোনো না কোনো বিষয়ের ভিতর আপনি কি বলছেন যে সুরঞ্জিৎ সিংহ ফাঁসানো হয়েছিল এভাবে এটা তো মানে আপনি যদি চিন্তা করে দেখেন একটা মন্ত্রীর গাড়ি থামানো হচ্ছে এটা তো ভেরি আনইউজুয়াল তাই না মনে হয় সময়ে অবশ্য সেই সময় স্যার সুনজিৎ বেশ বড় বড় কথা কিছু বলছিলেন সমালোচনা করছিলেন তার একটা ফলো ফলো সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছিল গরকি রাইট আর তারপরে তো আপনি দেখেছেনই যে আর কি কি হতে পারে হ্যাঁ এখানে তো আরো ভয়াবহ অনেক কিছুই হতে পারে সো আমি তখন দেখলাম যে আমার মূল যেই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে আমরা একটি সুন্দর রাষ্ট্র হিসাবে গঠন করব সেদিকে আমরা যাচ্ছি না তো আমার কাছে মনে হলো তাহলে এখানে তো আমার সময় নষ্ট করার কোনো মানে হয় না হ্যাঁ আমি তখন সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করে ছেড়ে দিতে তো 15 বছর পরে আপনি যদি ফিরে তাকান ডিআর ঘটনার জন্য আপনি কাকে দায়ী মনে হয় এখন যেগুলো আসছে শেখ হাসিনা ইনভলভমেন্ট তটকাদিন্স ক্ষমাপ্রধান ইনভলভমেন্ট সব কিছু মিলিয়ে আপনি কাকে দায়ী মনে করেন বা ভারতের ইনভলভমেন্টকে আপনি কিভাবে দেখেন এই 15 বছর পরে তাকিয়ে নিশ্চয়ই যেহেতু আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন যে কয়দিন থাকেন পুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন সূত্রে আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে অনেকে হয়তো আপনার কাছে এমনি গল্প করতে আসে তো সেই জায়গাটা থেকে আপনার আমার সাথে কেউ গল্প করতে আসেনি বাট এনিওয়ে শুনুন আমার পজিশনে থাকলে ইটস এ ভেরি লোনলি পজিশন এখানে কেউ থাকে না হ্যাঁ এনিওয়ে একাই আর কি সবকিছু সত্যর সাথে থাকতে হয় এবং চারিদিক থেকেই আপনাকে সবাই আক্রমণ করে যে আপনি আপনি যদি সত্যর পথে থাকেন দেখবেন সবাই আক্রমণ করছে সো এনিওয়ে আমি খুব লজিক্যাল বাস্তব চিন্তা করি আমি সবসময় দেখার চেষ্টা করি এভিডেন্স কি আছে এভিডেন্স থাকলে এখানে বেনিফিশিয়ারি আছে কিনা ঘটনা প্রবাহ গুলো কিভাবে ঘটেছে সো আমার কাছে কয়েকটা জিনিস খটকা লেগেছে নাম্বার ওয়ান আমি যেটা বললাম যে আমাদের রেসপন্সটা যখন ঘটনাটা ঘটছিল তখনকার রেসপন্সটা আমার কাছে আমার কাছে গ্রহণযোগ্য না হয়তো বা এখন আমি তো বলতে পারছি না যে কেন কিভাবে হয়েছে এটা যার ইনস্ট্রাকশনে হয়েছে তাদের তাদের থেকে জানতে হবে তাই না তো আমার কাছে সেই জায়গায় মনে হয়েছে যে এখানে কিছু সমস্যা আছে পরবর্তীতে যখন বিষয়টা আসলো ইনভেস্টিগেশন কেন কোয়ার্ডিনেশন কমিটি করা হলো এবং ইনভেস্টিগেশন গুলো সঠিকভাবে হয়েছে কিনা কি এভিডেন্স হয়েছে এবং তারা কিভাবে এটা করলো এটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট সো ভবিষ্যতে যদি ইনভেস্টিগেশন রিন ইনভেস্টিগেশন হয় আমার মনে হয় এদিকে মনোযোগ দিতে হবে যে এখানে বেনিফিশিয়ারি কে এবং এই তদন্তটাকে ডাইভার্ট করার কোনো চেষ্টা ছিল কিনা এবং কোঅর্ডিনেশন কমিটির ভূমিকা কি ছিল তো এগুলোকে বিশ্লেষণ করে সামনে আমাদের বের করে নিয়ে আসতে হবে আমি যদি এই প্রশ্নটাই যদি আপনাকে বলি যে আপনার আপনার পর্যবেক্ষণ কি বেনিফিশিয়ারি কে আপনি কি মনে করেন ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ না ডেফিনেটলি বেনিফিশিয়ারি বাংলাদেশ সেনাবাহিনী না তো শেখ হাসিনা কেন ঘটনাটা ঘটালো মানে কি ছিল ইন্টারনাল মানে আপনার আমি জাস্ট একটু মানে আপনি আপনি অনেক অনেক স্পষ্ট মানুষ মানে মানুষ আপনার ইন্টারভিউটা কিন্তু ফলো করবে যারা জানতে চাইবে আপনার আপনার জায়গাটা থেকে তারা আসলে এই বিষয়টা মানে বুঝতে চায় না এখন আপনি এখানে যেটা আছে আমি দেখেন আমি তো পর্যবেক্ষণ করছি আপনাদের মতো আমি আপনাদের প্রোগ্রাম দেখেছি এবং আমি মেজর সুমনের দেখেছি এবং সবার দেখেছি মতামতগুলো মতামত গুলো দেখেছি হ্যাঁ অনেক সিরিয়াস প্রশ্ন আসে ঠিক আপনাদের মতো আমারও একই প্রশ্ন যে এখানে আসল ঘটনাটা কি সেটা উদ্ঘাটন করা খুবই জরুরি আমাদের জন্য বাংলাদেশের জন্য এবং এখন যে সেট আপ আছে সেই সেট আপ কি পারবে এটা উদ্ঘাটন করতে মনে করেন আপনি উদ্যোগ তো নিতে হবে এখন তো এই যে ছাত্র জনতা যে একটা নতুন উদ্যমে আমাদের একটা নতুন বাংলাদেশ করার সুযোগ করে দিয়েছে সো এই অবস্থাতে তো আমাদের পদক্ষেপ নিতে হবে ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে হবে না এরকম একটি জঘন্য হত্যাকাণ্ড হয়ে গেল এটার বিচার করতে হবে এক পরিবারের জন্য সঠিক বিচার করতে হবে পরিবারের জন্য এবং ইকুয়ালি এজ ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য যাতে করে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটতে পারে বাংলাদেশে তো ধরেন শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেল দেশ থেকে মানে ধরেন আওয়ামী লীগের নেতা কর্মীরা অসহায় যাদের যেখানে চারদিন আগে তিনি বলছিলেন যে আমি অমুকের মেয়ে আমি পালাই না শেখ মুজিবের মেয়ে কখনো পালায় না জাতির অনেক কথা বলছেন যেভাবে পালিয়ে গেলেন

আমি ভাবতাম আওয়ামী লীগের ভিতরে এখনো হয়তো নিবেদিত প্রাণ আছে আদর্শিক নীতি নীতি আছে কিন্তু আমি হতবাক হয়েছি যে কোনো অনুশোচনা নাই নাই আত্ম রিগ্রেট এই যে এত বড় একটা হত্যাযজ্ঞ হলো হাজারের উপর নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হলো পাখির মতো গুলি করে এই যে হত্যা গুম গত পনেরো বছর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল দুর্নীতি করে এই যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হলো এটার কোনো অনুশোচনা নেই কোনো রিয়ালাইজেশন নেই কোনো একনোলেজমেন্ট নেই তা আমি তো বলতে পারবো না শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি বাংলাদেশে আমি আশ্চর্য হয়েছি মানে আমি সরি আওয়ামী লীগ বলে কিছু তো নাই এখন এটা কি আওয়ামী লীগ আওয়ামী লীগ ছিল আমাদের মুক্তিযুদ্ধে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল নীতি আদর্শ আর এই যে গত পনেরো ষোলো বছর যেটা দেখেছি এটা কি আওয়ামী লীগ দিস ইজ নট আওয়ামী লীগ এটা হচ্ছে আমি যেটা বারবার বলছি বাংলাদেশ ছিল একটা বুফে টেবিল এই বুফে টেবিলের মধ্যে খাবলিয়ে খাবলিয়ে খাওয়া খাওয়া হয়েছে এই দেশটাকে চূর্ণ করা হয়েছে আনফর্চুনেটলি শুধু আওয়ামী লীগ না এটা আমাদের পলিটিক্যাল কালচার আমি তো এটা বারবার বলছি বাংলাদেশ একটা বুফে টেবিল এই বুফে টেবিলে আমরা এক দল আসে পাঁচ বছর খায় খাওয়া খায় এবং ছিটা ফুটা দিয়ে দেয় তাদের সমর্থকদের কাছে তারপরে পাঁচ বছর আরেক দল ঈশ্বান্বিত হয় যে আহা ওরা তো সব নিয়ে গেল তারপরে তারা আসে এবং আবার পনেরো বছর পর পর দুই দলই আউট হয়ে যায় দেখেন আমি আপনাকে প্রমাণ করে পর দিবেন উনিশ দুই দলই আউট দুই হাজার ছয় থেকে আট নয় পর্যন্ত আসলো ওয়ান ইলেভেন সরকার এবং নয় থেকে পনেরো বছর গুনেন দুই হাজার চব্বিশ বাংলাদেশ আমি বলি যে আমরা জনগণ হচ্ছি একটি ফুটন্ত পাতিলের ভিতর পানি আমরা ফুটছি দেখেন আমাদের সবার নানাবিধ সমস্যা আছে চাকরি বাকরি আছে আছে আত্মীয় স্বজন আছে আমরা সবসময় টেনশন করছি আমাদের জীবনযাত্রা নিয়ে তাই না তো আমরা অলরেডি একটা ফুটন্ত পানির ভিতরে আছি এই ডেকচির নিচে আছে আগুন তাপ সেই তাপটা হচ্ছে সরকার সরকার যখন তাপ বাড়িয়ে দেয় পানিটা ফুটতে থাকে তাই না ফুটতে ফুটতে একটা সময় আসে বিস্ফোরণ ঘটতে পারে তখন আমরা নির্বাচন দিয়ে দেই নির্বাচন দিলে সেই সরকারের বিরুদ্ধে তারা ভোট দিয়ে নতুন সরকার পায় তাই তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে প্রতিটা সরকার এসে তাপ বাড়াতে থাকে মানুষ ফুটতে থাকে পানির ভিতর এবং ঢাকনাটা চাপা দিয়ে দেয় তো গত পনেরো বছর ষোলো বছর যেটা হয়েছে একতরফা ভাবে ঢাকনা চাপা দেওয়া হয়েছে দেখেন দুই হাজার চোদ্দোর ইলেকশন ভোটার কি ইলেকশন কি কি ইলেকশন ইলেকশন ইলেকশন। রাতের ভোটের দামি তো আপনি ঢাকনা দিয়ে একটা বিস্ফোরণ ঘটাবার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এবং সেই বিস্ফোরণের বিস্ফোরণটা ঘটল ছাত্রদের এই দাবির মধ্য দিয়ে কিন্তু এখানে কিন্তু আরো ইস্যু ছিল ইস্যুগুলো বুঝতে হবে আপনার বিরোধী দলকে দমন করা হয়েছে পনেরো ষোলো বছর ধরে আপনার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে ব্যাপক দুর্নীতি দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হত্যা গুম খুন মানুষ কিন্তু দিশেহারা হয়ে গিয়েছিল এবং একটা অজুহাতেই বাংলাদেশের সকল জনতা নেমে গিয়েছিল এবং এই দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট ঘটলো হ্যাঁ সোহেল ভাই আমি একটা প্রশ্ন যদি করি আপনাকে ধরেন আপনি এখন যেটা বলছেন নির্বাচন দেশে নাই আমি দুই হাজার ছয় সাত বছর আপনি দেশে আছেন আমরা যদি এটা বলি ধরেন এই ছয় সাত বছরে আপনি বেশ কয়েকবার কয়েকটা মুভমেন্ট করেছেন সেই মুভমেন্ট গুলো ছিল জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচার বা জাতীয় চার নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া এসব বিষয় নিয়ে আপনি অবস্থানে ছিলেন এই বেসিক ইস্যুগুলো নিয়ে আপনি কেন তখন কথা বলেন নাই বা তখন কেন আপনি আপনি তো তরুণদের মধ্যে খুবই পপুলার সিনিয়রদের মধ্যে আপনি পপুলার আপনার আপনার যেহেতু আপনি আপনার মন মানসিকতা কিন্তু বোঝা যায় যে আপনি জটিল মানসিকতার মানুষ না আপনি সহজ চিন্তা করেন সব চিন্তা করেন তো সেই জায়গাতে আপনি আপনার কোনো কার্যকর ভূমিকা আমি কেন না এই দুটা ইস্যু ছাড়া তা আমি জটিল জটিল চিন্তার মানুষ জটিল চিন্তা আমি করতে পারি কিন্তু আমি যেহেতু চেষ্টা করি ন্যায় এবং সত্যের পথে থাকতে তো আমার কথাগুলো আসে খুব স্পষ্ট আর হ্যাঁ ওকে সো জটিল চিন্তা না করতে পারাটা ঘুরতে না না জটিল চিন্তা বলছি যে ধরেন খুবই কমপ্লিকেটেড নিজের স্বার্থ দেখা অনেক কিছুর জন্য করে নানা রকমের অপকর্মের সঙ্গে যুক্ত থাকা সেটাকে বলছি আমি জটিল দেখেন কনক ভাই আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে যেটা আর কোনো কোনদিনও হয়নি আমি প্রথম ব্যক্তি সবচেয়ে বড় প্রতিবাদ করেছি পদত্যাগ করে এটা বুঝতে হবে দিস ওয়াজ মা দ্য বিগেস্ট মেসেজ এটার পরে তো আর কোনো মেসেজ থাকতে পারে না বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি দ্যাট ওয়াজ মাই প্রোটেস্ট বিগেস্ট প্রোটেস্ট এগেনস্ট দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা এবং সকল রাজনৈতিক কালচার যে বাংলাদেশে বিরাজ করছে সেটার বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল না এখানে একটা কথা এসেছে অনেকেই বলেন কিন্তু আপনার বোন তো আবার ঢুকেছে আপনার বোন শেষ দিন পর্যন্ত কিন্তু সরকারের সাথে আচ্ছা এখন আমি প্রথম থেকে আমি এটা পছন্দ করিনি কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে রাজনীতির অনেক লেয়ার আছে কাপাসিয়ার মানুষ কাপাসিয়া গাজীপুরের মানুষ আমার বাবাকে সাংঘাতিকভাবে ভাবে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তারা বারবার প্রেশার দিচ্ছে যে তাজউদ্দিনের সিট যেন হাত ছাড়া না হয় এবং আমার বোনের উপরেও অনেক প্রেশার দিয়েছে নুরুদা এবং শুভাকাঙ্ক্ষী গোষ্ঠী এবং আশ্চর্যজনক ভাবে প্রধানমন্ত্রী বারো সালে বাই ইলেকশনে ঢুকেছিলেন এখন আপনার বুঝতে হবে জিনিসটা আমি কিন্তু পদত্যাগ করেছি দুই হাজার নয় সালের একত্রিশে মে মন্ত্রী প্রতিমন্ত্রীর পদ থেকে এবং আমাকে নিয়ে যখন ড্রামা শুরু হলো আমার পদত্যাগ পত্র গ্রহণ করছে না গ্রহণ করছে না আমি বিদেশ থেকে আসছি দেখছি প্রোটোকল পাঠিয়ে দিচ্ছে মন্ত্রীর এবং আমার স্যালারি দিচ্ছে এগুলো সব আমি রিফিউজ করলাম হ্যাঁ তখন আমি বাধ্য হলাম সংসদ সদস্যর পদ থেকে করতে আমি বললাম যে আমাকে রিজাইন করতে দিবে না মানে এটা তো অনৈতিক আপনি তো জানেন আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদে ক্লিয়ারলি বলা আছে একজন মন্ত্রী যখন চিঠিটা প্রধানমন্ত্রীর হাতে দিবে দ্যাট ইজ কনসিডার্ড রেজিগনেশন উইচ আই ডিড এখন আমাকে নিয়ে এই নাটকগুলো করছে তখন আমি আলটিমেটলি ডিসিশন নিলাম যে আমি সংসদ সদস্য থেকেও যদি পদত্যাগ করি তাহলে তো আমাকে আর হ্যারাসমেন্ট করতে পারছে না তখন আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলাম দুই সালে তখন বাই ইলেকশনে আমার বোনকে এটা আপনাদের বুঝতে হবে এটা একটা ফেস সেভিং মুভ ছিল যে এত বড় একটা ধাক্কা খাওয়ার পর তাজুদ্দিন ফ্যামিলির যদি কাউকে রাখতে পারে এটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল ঠিক আছে ড্যামেজ কন্ট্রোল সো আমার বোনকে বাই ইলেকশনে আনা হলো এবং আমার বোন দুই হাজার চোদ্দ সালেও পার্টিসিপেট করলো আমিও সেটার পক্ষে ছিলাম না দুই হাজার আঠারোতে ও ইলেকশন করলো আমি সেটারও পক্ষে ছিলাম না এখন অনেকে বলছেন আপনি তো ক্যাম্পেইন করেছেন আমি পক্ষে পক্ষে না থাকলেও লোকাল পলিটিক্স এর বিষয়টা খুব জটিল আমরা দেখেছি যে ওর পিছনে আবার আবার আরেক করিয়ে দেওয়া হচ্ছে তখন লোকাল লোকাল মানুষরা উদ্বেগ আতঙ্কিত হয়ে বললো আপনার করতেই হবে তো এখানে লোকাল পলিটিক্স এর কারণে কিন্তু সে বারবার নির্বাচন ভাই মানে গাজীপুরের আসন তাজউদ্দিন আহমেদের পরিবারে থাকতে হবে এই রেফারেন্সে আপনি কি একটি ফ্যাসিবাদকে সমর্থন করে আমি আমি কনক ভাই আমি স্পষ্ট ভাবে বলি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না আমি এটাও বলেছি যে তাজুদ্দিন আহমেদের নাম কে কাপাসিয়ার এমপি হলো না হলো এটা তাজুদ্দিন আহমেদের অবদানকে ম্লান করতে পারে না ঠিক আছে ওনার ওনার অবদান ইতিহাসের লেখা আছে এবং ওটাই সাক্ষী এখন দেখেন আমি ব্যক্তি হিসাবে এটা আমার মতামত এখন ওর উপরে প্রেসার এসেছে লোকাল মানুষদের কাছ থেকে এবং আহ সালে যখন এই নির্বাচনটা হলো আমি খুব স্ট্রংলি প্রোটেস্ট করেছি এই নির্বাচনে না যাওয়ার জন্য কিন্তু ও যেতে বাধ্য হয়েছে আচ্ছা এই নির্বাচনেও ওর বিরুদ্ধে ইগল প্রার্থী দাঁড়িয়ে দাঁড়া করার দেওয়া হয়েছিল ওকে হারাবার জন্য ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনাদেরও ঠিক আছে আমরাও কিন্তু আরো বলা উচিত এই এই জুলাই যখন ঘটনাগুলো ঘটল আমি এবং আমার বড় বোন আমার মেজ বোনকে কিন্তু বারবার বলেছি পদত্যাগ করো ঠিক আছে আমাদের স্ট্যান্ড থেকে আমরা কোনোদিনও নীতি আদর্শ বিচ্যুত হইনি না আমি বলতে চাই যে গুম করা হয়েছিল যে দানবীয় শক্তিতে পরিণত হয়েছিল যেভাবে তিনি নির্দিধায় গুম খুন হত্যাযজ্ঞ কিছুই মনে করতো না আপনি দেখেন না যে রাতে বেলা হেফাজতে কয়েকশো গুলি করে মেরে ফেললো পরের দিন ফ্রেশ কিছুই হয়নি কোথায় রং মেখেস তো এই যে এই যে মানে ভয়ঙ্কর মানসিকতায় সেখানে আসলে আপনাদের পক্ষ তো মানে অনেক কিছু করাটা ঝুঁকিপূর্ণ বুঝতেই পারছেন এখানে যখন একটা গোয়েন্দা সংস্থা দিয়ে রাজনৈতিক দল পরিচালনা করা হয় এবং রাষ্ট্র পরিচালনা করা হয় এবং কারো কোনো জবাবদিহিতা নাই যে কোনো কিছু করতে পারছেন তাহলে কি ধরনের আতঙ্কের একটা পরিস্থিতি এটা তো হয়তো সাধারণ মানুষ বুঝতে নাও পারেন যারা রাজনীতি করেন যারা ভিক্তিম হয়েছেন তারা বুঝবেন হ্যাঁ এটা একটা আতঙ্কের একটা অবস্থা ছিল আমি একটা প্রসঙ্গে যেতে চাই আমি সাম্প্রতিক সময়ে একটা আপনাকে ইন্টারভিউ দেখছিলাম কালের কণ্ঠ পত্রিকায় যে কারণে পদত্যাগ করেছিলেন সোহেল তাজ পনেরোই সেপ্টেম্বরের একটা সংবাদ গত কয়েকদিন আগে সেখানে আপনি একটা জায়গায় বলছেন যে আপনি কথাগুলো এখানে কিছু রিপিট হয়েছে সেখানে আপনি বলছিলেন যে দুই হাজার তেইশ সালের তেসরা নভেম্বর শেখ হাসিনার সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল আমি গণভবনে অবস্থান নিয়েছিলাম রাত বারোটার দিকে তিনি আমাকে ডেকে নেন সেখানে তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আমার তর্ক হয় ওই রাতে তিনি জাতীয় চার নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন কি অপ্রীতিকর কথা বলেছেন তিনি এবং আমরা তো জানি যে আসলে মহান মুক্তিযুদ্ধ পুরো অপারেশনটাই আসলে ডাইরেক্টেড বাই তাজউদ্দিন আহমেদ এবং তাকে কিন্তু সাসপ্রেস করা হয়েছে তাকে কিন্তু তার যথাযথ মর্যাদা দেয়া হয়নি তাকে আসলে আপনি যদি বর্তমান প্রজন্মের মধ্যে দেখেন যারা উৎসাহী তারা হয়তো যারা নিজের উৎসাহে জানে তারা জানে ম্যাক্সিমাম কিন্তু সাপ্রেস করা হয়েছে জাস্ট দুই এক হয়তো কোথাও আছে তার যে বীরত্ব গাথা তার যেই পরিকল্পনা অর্থাৎ যুদ্ধের যেই বিষয়টা সেই জায়গাকে সাপ্রেস করা হয়েছে তো এরপরে আবার অপ্রীতিকর কথা একটু যদি বলেন আমরা একটু জানতে চাই যে মানে শেখ হাসিনার এই দিকটা উন্মোচন হওয়া উচিত আর কি কারণ শেখ মুজিবুর রহমানকে মানে এমন পচানো পচাইছে উনি এটা তো দেখলাম পরবর্তীতে যে কি পরিমাণ ক্ষোভ জন্ম ঘৃণা জন্ম নিয়েছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে তো কি অপ্রীতিকর কথা ছিল আমি আমার তিন দফা দাবি আপনি জানেন আমি দুই বছর ধরে এই দাবিটা করছি এক নম্বর দাবি হচ্ছে যে জেল হত্যা তেসরা নভেম্বর যে নির্মমভাবে আহ জেলখানায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমার বাবা সহ সৈয়দ নজরুল ইসলাম কামরুজ্জামান এবং এম মনসুর আলীকে হত্যা করা হয়েছিল সে জাতীয় চার নেতার হত্যার এই তেসরো নভেম্বরকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা কারণ আমি বিশ্বাস করি যে নতুন প্রজন্মের জানার অধিকার আছে যে এই চার নেতা বাংলাদেশের জন্য কি এবং কতটুকু অবদান রেখেছে কেন এটা আমার লাভের জন্য না এটা বাংলাদেশের লাভের জন্য যাতে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয় যে এই ধরনের নেতৃবৃন্দ ছিল একজনের জন্য তো আমাদের দেশ স্বাধীন হয়নি তাই না এখানে অনেক মানুষের অবদান ছিল তো আমার মূল উদ্দেশ্য ছিল এটা যদি হাইলাইট হয় তাহলে ইয়াং জেনারেশন জানতে পারবে সঠিক ইতিহাস দ্বিতীয় আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল একটি সরকারের অধীনে আপনি তো জানেন কনক ভাই বিশ্বব্যাপী অনেক বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে নাইনটি নাইন পার্সেন্ট কোন সুফল পায়নি হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছিল একটি আইনি ভিত্তিতে হ্যাঁ একটি একটি সরকারের অধীনে এবং এই সরকারটা ইন্ডিয়ার সাথে সমতার মাধ্যমে কিন্তু ইকুয়াল ফুটিং এ কাজ করেছে এটা নিয়ে পরে আমি আলাপ করব আপনার সাথে সো এই সরকার গঠন যেদিন হয়েছিল দশই এপ্রিল আমি এপ্রিলকে রিপাবলিক ডে হিসাবে পালন করার দাবি করেছি আচ্ছা তৃতীয় দাবি ছিল যেটা আমি একটু আগে বললাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেকের গুরুত্বপূর্ণ অবদান ছিল আমাদের জাতীয় চার নেতা বঙ্গবন্ধু ভাসানি সাহেব সহ আহ সেক্টর কমান্ডার গণ জিয়াউর রহমান সাহেব ছিলেন মুক্তিযোদ্ধা অনেক বীর মুক্তিযোদ্ধা ছিল যাদের অবদান ছিল সকলের অবদান গুলোকে ভাবে স্কুল কলেজের সিলেবাসে অন্তর্ভুক্ত করা যাতে করে আমাদের নতুন প্রজন্ম তাদের গুলো জানতে পারে তাদের অবদানগুলো সম্পর্কে জানতে পারে তা আমি এই তিন দফা দাবি নিয়ে গিয়েছি প্রায় দুই বছর ধরে আমি তেসরা নভেম্বর এবং দশই এপ্রিল আমি এই আন্দোলনটা আন্দোলন আর কি মানে দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছি তো শেষবার যখন আমি প্রধানমন্ত্রীর কার্যালয় বাসভবনের সামনে গেলাম গণভবন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যাব না এই দাবিগুলো না মানা পর্যন্ত যখন অবস্থান নিচ্ছি শেষ পর্যন্ত উনি আমাকে ডাকিয়ে নিলেন গণভবনের ভিতর তো সেখানে আমি বসে ওনার সাথে আলাপ শুরু হলো তা আমি বললাম যে আপনি তো এটা করতে পারেন এটা তো আমার আমাদের মহান মুক্তিযুদ্ধের অ্যাসেট ওনারা ঠিক আছে এটা করলে তো দেশ উপকৃত হবে এখানে ক্ষতিটা কোথায় তখন উনি আমাকে যে উত্তরটা দিয়েছিলেন আমি খুবই আশ্চর্য হয়েছি এবং আমি অ্যাকচুয়ালি আমি স্তম্ভিত হয়ে গেছিলাম তিনি মানে তিনি বললেন এই জাতীয় চার নেতা আমার বাবাকে যখন হত্যা করা হলো কোনো প্রতিবাদ করলো না আমি না অবাক হয়ে গেলাম আমি বললাম ওনারা প্রতিবাদ কিভাবে করবে ওনাদেরকে তো গ্রেফতার করে নিয়ে গেল সাথে সাথে গ্রেফতার করে বলে না ওনারা ওনাদের সুযোগ ছিল ওনারা কোনো প্রতিবাদ করেননি এবং উনি বললেন যে কোথাও একটা মানুষও তো নামলো না পনেরোই আগস্ট রাস্তায় হ্যাঁ একটা মানুষও প্রতিবাদ করলো না এবং চার নেতাও প্রতিবাদ করলো না তখন আমি ওনাকে বোঝাতে চেষ্টা করলাম যে আমার বাবা আমি যে বলে না তোমার কেউ করে নাই সৈয়দ নজরুল ইসলাম সাহেবের কথা বললেন মনসুর আলী সাহেবের কথা বললেন কামরুজ্জামান সাহেবের কথা বললেন আমি বললাম দেখেন আমি যতটুক জানি আমি আমার বাবারটা বলতে পারি পনেরোই অগাস্ট যখন ভোরবেলায় গোলাগুলি হচ্ছিল আমি তো তখন ছিলাম আমার বাবারকে দেখেছি আমি আমার আমাদের বাসা ঘিরে ফেলা হলো তার কিছুক্ষণের মধ্যে ঠিক আছে ঘিরে ফেলে আমাদের টেলিফোন লাইন কেটে দেওয়া হলো এবং আমাদেরকে গৃহবন্দী করে ফেলা হলো উপরে অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম বসানো হলো ঠিক আছে তো আমি বললাম আমার বাবা প্রতিবাদ করবে কোথায় এখানে স্কোপটা কোথায় তো এই নিয়ে অনেক তর্ক হলো মানে তো আমি তো হতভম্ব হয়ে গেছি যে এটা ওনার ধারণা তার মানে আমি আমি তখন বলতে বাধ্য হয়েছিলাম কিন্তু এই চার নেতা তো দেশের সাথে বিশ্বাসগত করেনি তারা জীবন দিয়েছে ক্যাবিনেট হয়েছিল এবং আমি মানে কি বলবো এটা আমার জন্য মানে এটা সাংঘাতিক আয়োজন শখ খুব স্বাভাবিক জি তো আপনি কি মনে করেন যে এই যে এই যে ধরেন এই বিষয়টা কিন্তু বারবারই চর্চার মধ্যে আসে বা অনেক আগে বিবিসিতে যখন রাজনীতি শুরু করেন তখন তিনি বলেও ছিলেন তো এই যে সেনা সেনাবাহিনীর যে সাতান্ন জনকে হত্যা করা মানুষের প্রতি যে জিঘাংসা এটার সাথে কি আপনি পনেরোই আগস্টের কোন মিল খুঁজে পান যে তার ভেতরে একটা ক্ষোভ যে আর্মিকে শেষ করে দিতে হবে এই জনগণ আমার বাবা মারা যাওয়ার পরে মিষ্টি খাইছে এদেরকে যতটুকু সম্ভব নিষ্পেষণে রাখতে হবে আমরা যদি ঘটনাবলী গুলো দেখি তাহলে তো তাই প্রতীয়মান হয় মানে তার একটা জিঘাংসের বহি প্রকাশ তার বাবা হত্যার আমরা যদি এটাকে খুব অবজেক্টিভলি বিশ্লেষণ করি তাহলে তো তাই প্রতীয়মান হয় জি তো এসবে আবার অনেকে আবার মনে করেন এই ইদানিং দেখলাম আপনি আপনার কিছু মুভমেন্ট টুভমেন্ট মিলিয়ে পরবর্তী হাসিনা পতনের পরে যে অনেকে বলছেন যে এই তো সোহেল তাজা কাদের সিদ্দিকি নেমে গেছে দে উইল বি দ্য বি টিম উইল ওয়ার্ক ফর শেখ হাসিনা তাকে রাজপথে রাজপথ গরম করার জন্য আপনার কি এরকম কোন প্রস্তাব আছে হাসিনার পক্ষ থেকে আপনার আপনার পক্ষ থেকে আমাকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল আমি ডিক্লাইন করেছি এবং আমি বিশ্বাস করি এখানে আওয়ামী লীগ বলে কোনো দল নাই এখন এটা কোন দলকে পুনর্গঠন করতে হবে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছর ধ্বংস হয়ে গিয়েছে ঠিক পঁচাত্তর সালে যেমন আওয়ামী লীগ ছিল না ঠিক একই এটার পুনরাবৃত্তি আবার হয়েছে এবার দীর্ঘ পনেরো বছর ষোলো বছর তো শেখ হাসিনা কদিন শুনেছেন এক নেতার সঙ্গে কথা বলছিলেন কর্মীর সাথে তিনি বলেছেন তিনি খুব কাছে আছেন চট করে দেশে ঢুকে যাবেন আপনার মন্তব্য কি আমি আবার বলছি আমি হতাশ হয়েছি হতবন্ধ হয়েছি যে আওয়ামী লীগ এই পনেরো ষোলো বছরের যে গুলো হয়েছে এখন যেটা জন জনগণের বেরিয়ে এসেছে এই ঘটনাগুলো জেনেও এখন এই দলের ভিতরে নেতা নেতাকর্মী আছেন যারা আছে এটা দেখে আমি আসলেই অবাক হতভম্ব এবং হতাশ তো শেষ দিকে আহ আপনি কি মনে করেন যে সরকারকে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মূল্যায়নটা কি আপনার কাছে ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার রান করছে যেহেতু আপনি সরকারি ছিলেন আপনার কিছু অভিজ্ঞতা তো আছে সেই জায়গাতে আপনি কি মনে করেন কারণ যে পদক্ষেপগুলো গুলো নেওয়ার কথা দেখেন সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না নানাভাবে আনস্টেবল করার চেষ্টা করছে বিদ্রোহ ঘটানোর চেষ্টা হচ্ছে নানা রকমের ঘটনা ঘটছে তো সেই জায়গাটা এই সরকারকে আপনি কোনো পরামর্শ দিতে চান কিনা বা আপনার পর্যবেক্ষণটা কি সরকার সম্পর্কে আচ্ছা এই সরকারকে বুঝতে হবে যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিচ্ছে যে বাংলাদেশের মানুষ একটা ব্যাপক পরিবর্তন চায় এই রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় এবং এটা হচ্ছে একটি সুবর্ণ সুযোগ সেই দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার তো আমার মতে এই সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা এবং দর্শক শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে যদি আওয়ামী লীগের বিচার সঠিকভাবে করা হয় তাহলেও আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে কারণ আওয়ামী লীগের যে অপরাধ পৃথিবীর বুকে কোনো রাজনৈতিক দলের তো অপরাধ করে নেই বাংলাদেশে তো করে নাই এই জন্য আওয়ামী লীগের বিচার করা দরকার আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী লীগের বিচার হোক বিচারের মাধ্যমে আওয়ামী লীগ সবকিছু তারা পেয়ে যাবে আশা করা যায়